তো আজকে আমরা দেখব ট্যালি প্রাইমের মাধ্যমে কিভাবে কোম্পানি ক্রিয়েট করতে হয়, কোম্পানির প্রোফাইল কিভাবে চেঞ্জ করতে হয়, অথবা কোম্পানি যদি আপনার প্রয়োজন না হয় তাহলে কিভাবে ডিলিট করব, অর্থাৎ কোম্পানির যা ডিটেলস আছে, যত ধরনের প্রশ্ন হয় কোম্পানি নিয়ে, সমস্ত আজকের এই ক্লাসের মাধ্যমে আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি। তো প্রথমত আমি ট্যালি প্রাইমটা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি, দেখুন লিস্ট অফ কোম্পানি, সেখানে কোনো কোম্পানির নাম নাই দেখতেই পাচ্ছি। তো আমরা প্রথমত কোম্পানি ক্রিয়েট করব। কোম্পানি ক্রিয়েট করার জন্য দেখুন ক্রিয়েট কোম্পানি বলে লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্রিয়েট কোম্পানিতে ক্লিক করলে যে স্ক্রিনটা আসলো, সেই স্ক্রিনের মধ্যে আমরা যে কাজটা করব, প্রথমত কোম্পানি ডাটা প্যাথ, এই যে ডাটা প্যাথ লেখা আছে এই জায়গায় আমরা নিয়ে যাব কিবোর্ড থেকে ব্যাক স্পেস প্রেস করে। এবার এখানে ডাটা অর্থাৎ কোম্পানির যে ট্যালিতে আমরা কাজ করব, সে কাজের ডাটাগুলো, সমস্ত ডাটা যা আমরা কাজ করব, ভাউচার করব, যা এন্ট্রি মারব, সমস্ত ডাটাগুলো যে লোকেশনে সেভ হবে আমাদের, সেই জায়গাটা আগে যে প্যাথ, সেই প্যাথটা আমরা এখানে লিখব। তো দেখিয়ে দিই আপনাদেরকে কোন লোকেশনে আমরা রাখতে চলেছি। দেখুন প্রথমত আমি কম্পিউটারের মধ্যে রাখতে চলেছি এফ ড্রাইভ, লোকাল ডিস্ক এফ। এই ড্রাইভের মধ্যে একটা ফোল্ডার বানিয়ে রেখেছি আমি ট্যালি প্রাইম নামে। তো দেখুন এই ট্যালি প্রাইমের মধ্যে আছে ডাটা, এই ডাটা ফোল্ডারের মধ্যে আমার সব কিছু সেভ হবে। তো এখন দেখতে পাচ্ছেন দিস ফোল্ডার ইজ এমটি, মানে এখানে কিছুই নাই। তো প্যাথ কিভাবে লিখতে হয় দেখুন, প্রথমত এখানে যদি আমি ক্লিক করি, দেখুন লেখা আছে এফ কলন চিহ্ন স্ল্যাশ, তারপর ট্যালি প্রাইম স্ল্যাশ ডাটা, এইভাবেই লিখব ট্যালিতে। দেখুন কিভাবে লিখছি, প্রথমত ড্রাইভের নাম লিখলাম এফ, তারপরে কলন চিহ্ন দিলাম, দিস স্ল্যাশ দিব, তারপরে নাম ছিল ফোল্ডারের, ট্যালি এফ ড্রাইভের মধ্যে ফোল্ডার ছিল নাম ট্যালি প্রাইম নামে, TALLY PRIME, ট্যালি প্রাইম, আবার স্ল্যাশ দিলাম, তারপরে নামটা ছিল ডাটা, এই ডাটা ফোল্ডারের মধ্যে সমস্ত সেভ হবে। তো দেখুন আমি প্যাথ দিয়ে দিয়েছি এখানে। এবার কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পরে কোম্পানি নেম, এখানে কোম্পানির যে আমাদের কোম্পানির নাম, সেই নামটা আমি দিয়ে দিব। তো আমাদের কোম্পানির নাম হচ্ছে মন্ডল ইলেকট্রনিক্স। আবার এন্টার প্রেস করছি মেলিং নেম। মেলিং বলতে যে কোম্পানির যে মেল বলতে কি ডাক বলা হয়। তো আমরা মেল টেল বা চিঠিপত্র যে নামে আসবে কোম্পানির, সেটা যে কোম্পানির নাম থাকবে সেই কোম্পানির নামটাই রাখতে হবে মেলিং নেমে। আবার এন্টার প্রেস করে আমি লিখে দিচ্ছি অ্যাড্রেস। অ্যাড্রেসটা আমাদের লিখছি শিব মন্দির শপ নাম্বার 415, কমা, আবার এন্টার দিলাম, তারপরের লাইনে লিখছি ধুলিয়ান শামসেরগঞ্জ মুর্শিদাবাদ, লিখে ফেললাম। এবার আবার এন্টার প্রেস করে দেখুন চলে এসেছে তার পরের ফিল্ড স্টেট। এবার ডান দিকে দেখুন লিস্ট অফ স্টেট, একবার পুরো স্টেটের নাম এখানে দেখতে পাচ্ছি, যে আমাদের ভারতবর্ষে যতটা স্টেট আছে সমস্ত স্টেটের নাম দেখতে পাচ্ছি, তার মধ্যে থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল চুজ করে নিলাম। তো ওয়েস্ট বেঙ্গল চুজ করার পরে ইন্ডিয়া দেখুন কান্ট্রি অটোমেটিক চলে এসেছে, পিনকোডটা দিয়ে দিচ্ছি আমরা। পিনকোড দেওয়ার পরে টেলিফোন নাম্বার আমাদের নাই তো ফিল্ডটা ছেড়ে দিলাম, মোবাইল নম্বর দিয়ে দিচ্ছি, আবার এন্টার প্রেস করে দিয়ে দিচ্ছি আমরা ইমেল। দেখুন জাস্ট একটা ফর্ম ফিল আপের মতো ফিল আপ করছি। তো আমরা লিখে দিই মন্ডল ইলেকট্রনিক্স @gmail.com, ওয়েবসাইট www.wbbce.co.in, ওয়েবসাইট দিয়ে দিলাম, আবার এন্টার প্রেস করছি, তারপরে ফিনান্সিয়াল ইয়ার বিগিনিংস ফ্রম, মানে বছর, আর্থিক বছরটা কবে থেকে শুরু হয়। তবে আমাদের ইন্ডিয়াতে আর্থিক বছর শুরু হয়, ফিনান্সিয়াল ইয়ারটা শুরু হয় 1 এপ্রিল থেকে। তো আমাদের তো এখন 2020 চলছে, আমাদের বছরটা শেষ হবে 31 মার্চ 2021, তারপরে আমরা
যে ডেটটা আসবে এপ্রিল ফার্স্ট এপ্রিল 2021 আসবে তখন 21 দিব। তো আপাতত এখন তো 2020 চলছে, এই জন্য আমরা এখানে লিখব ফার্স্ট এপ্রিল 2020, কারণ বছরটা এপ্রিল মাসে শুরু হয় ফার্স্ট এপ্রিল, এই জন্য ফার্স্ট এপ্রিল 2020 লিখলাম। বুকস বিগিনিং ফ্রম, বুকস বিগিনিং ফ্রম মিনস খাতা কবে থেকে চালু হবে। তো যেদিন থেকে বছর শুরু হয় সেদিন থেকে আমাদের ইন্ডিয়াতে খাতা চালু হয়ে যায়, এই জন্য বুকস বিগিনিং ফ্রম এও সেম ডেটটাই আমরা রাখতে চাই। এবার আমরা এখানে আরেকটা যে ট্যালি ইআরপি 9 এ আমরা শিখেছিলাম যেখানে পাসওয়ার্ড দিতে পারতাম সিকিউরিটি, তো এখানে যদি আপনারা সিকিউরিটি দিতে চান তাহলে কনফিগার করতে হবে আপনাকে। দেখুন F12 আছে নিচে কনফিগার, এই কনফিগারে ক্লিক করবেন। কনফিগারে ক্লিক করার পরে দেখুন এখানে লেখা আছে টেলিভল্ট পাসওয়ার্ড, আমাদের দরকার নাই টেলিভল্ট পাসওয়ার্ড দিব না, এটাকে আমরা ইয়েস করে দিচ্ছি, ইউজ ইউজার অ্যাক্সেস কন্ট্রোল এটাকে ইয়েস করে দিলাম। তাহলে দেখুন সিকিউরিটির অপশনটা চলে এসেছে, এবার এটাকে ইয়েস করব তাহলে সিকিউরিটি অপশন দিতে পারবো। তা আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ইউজার নেম, তো ইউজার নেম মনে করুন কি দিব, আচ্ছা টেক জুলিয়ান লিখে দিচ্ছি ইউজার নেম। পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আমি ধরুন 1 2 3 4 5 6, একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, তারপরে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এটাকে সেভ করে দিব। কিভাবে সেভ করছি দেখুন, এন্টার মেরে মেরে নিচে চলে আসলাম, তারপরে অ্যাকসেপ্ট দেখাচ্ছে, তো আমরা ইয়েস করব। ইয়েস করলে এখানে ইউজার নামটা আবার দিতে হবে, পাসওয়ার্ডটা আবার দিতে হবে, তারপরে এন্টার প্রেস করুন, তাহলে দেখুন কোম্পানি আমাদের ক্রিয়েট হয়ে যাচ্ছে। দেখুন লেখা উঠলো কোম্পানি ক্রিয়েটেড সাকসেসফুলি। এবার এখান থেকে আপনারা যা ইচ্ছা এগুলো মেনটেন করতে পারেন, এখন যদি মনে করেন যে পরে আমরা করব এটা পরেও করতে পারেন, তবে আমি আপাতত এখনই করে দিচ্ছি। করার জন্য দেখুন মেনটেন অ্যাকাউন্টস যা আছে থাকলো, ইনভেন্টরি ইয়েস ইনভেন্টরিতেও আমরা কাজ করতে চাইছি, এবং জিএসটি এনাবেল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স এটাকেও আমরা আপাতত ইয়েস করতে পারেন। যদি মনে করেন না পরে করব তো পরেও করতে পারেন, তবে তো আমাদের জিএসটি ছাড়া কাজই হচ্ছে না, এখন সব কিছুতে জিএসটি লাগছে, এই জন্য আমরা ইয়েস করেই দিলাম। করার পরে স্টেটটাকে ওয়েস্ট বেঙ্গল রাখলাম, রেজিস্ট্রেশন টাইপ এটাকে রাখবো রেগুলার, তারপরে এখানে আমরা দিব জিএসটি আইএন মানে জিএসটি নাম্বারটা দিব, জিএসটি নাম্বার দিয়ে দিচ্ছি, এটা আমাদের জিএসটি নাম্বার। তো আমাদের জিএসটি নাম্বারটা আমরা দিয়ে দিলাম, জিএসটি নাম্বার দেওয়ার পর কন্ট্রোল দেবে এ প্রেস করবেন তাহলে অ্যাকসেপ্ট হয়ে যাবে, বা এন্টার মেরে মেরেও আসতে পারেন। এবার কি করবেন, টিডিএস আমি আপাতত করছি না, তারপরে ইয়েস করে দিচ্ছি। তা দেখুন যে আমাদের কোম্পানি ক্রিয়েশন হয়ে গেছে, তো কোম্পানি ক্রিয়েশন হওয়ার যে প্রথম স্ক্রিনটা দেখতে পাচ্ছি সেখানে কারেন্ট পিরিয়ড বর্তমান 1/4/2020 থেকে শেষ হবে কত, 31 মার্চ 2021 পর্যন্ত। নিচে দেখতে পাচ্ছি কোম্পানি নেম মন্ডল ইলেকট্রনিক্স, আর ডান দিকতে দেখতে পাচ্ছি গেটওয়ে অফ ট্যালি। এই গেটওয়ে অফ ট্যালিতে যা যা আমরা দেখেছিলাম তার থেকে একটু ডিফারেন্স আছে। মাস্টারের মধ্যে কি ছিল এর আগের ভার্সনে, অ্যাকাউন্টস ইনফো আর ইনভেন্টরি ইনফো, এখানে দেখুন ক্রিয়েট অল্টার চার্ট অফ অ্যাকাউন্টস, মানে আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারবো যে কোনো জিনিস, স্টক আইটেম হতে পারে, আপনার লেজার হতে পারে, গ্রুপ হতে পারে, ইউনিট হতে পারে, যে কোনো জিনিস আপনি যে কোনো মাস্টার বা হেড ক্রিয়েট করতে চান সে এখান থেকে করতে পারবেন। অল্টার এখানে অপশন দেখতে দেখতে পাচ্ছি, তো অল্টার থেকে আমরা বিভিন্ন জিনিস চেঞ্জ করতে পারবো বা ডিলিট করতে পারবো, এছাড়াও ভাউচার আছে, তো পুরো লুকিংটাই চেঞ্জ হয়েছে। তা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই কোম্পানি যে তৈরি করলাম সেই কোম্পানির যদি প্রোফাইল আপনারা চেঞ্জ করতে চান তো কিভাবে চেঞ্জ করবেন। এখানে খুব ভালো একটা অপশনও দিয়েছে গো টু, তো আপনাদেরকে দেখাবো আমি পার্ট পার্ট, ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ দেখাবো, ভিডিওর মাধ্যমে শিখাবো আপনাদেরকে। তা আজকে তো আমি কোম্পানির ব্যাপারে বলছি, তো কোম্পানি ক্রিয়েট করার পরে কোম্পানির প্রোফাইল চেঞ্জ করা বা কোম্পানির ডিলিট এগুলো কিভাবে করব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন কিভাবে করছি, তো ডান দিকে দেখতে পাচ্ছেন F3, অর্থাৎ F3 তে কি আছে দেখুন কোম্পানি লেখা আছে, এই কোম্পানিতে ক্লিক করবেন। কোম্পানিতে ক্লিক করলে দেখুন এখানে আমাদের যে মন্ডল ইলেকট্রনিক্স তার ডাটার নাম্বারটা দিয়ে দিয়েছে 10,000। যদি আমরা ফোল্ডারে দেখি দেখুন এখানে 10,000 নামে একটা ফোল্ডার চলে এসেছে,
টেলি প্রাইম, তারপরে ডাটা, তার মধ্যে 10,000 দেখতে পাচ্ছেন। তো এখান থেকে যদি অল্টার করতে চান তো অল্টার কোম্পানি এখানে দেখুন লেখা আছে, জাস্ট একবার ক্লিক করবেন। ক্লিক করলে আবার সেই জায়গাটা চলে আসলো, এখানে আপনারা চেঞ্জেস করতে পারেন। তো মনে করুন এখান থেকে কোনো কিছু চেঞ্জ করব, মোবাইল নম্বরটা চেঞ্জ করব, তো মোবাইল নম্বরে আসবেন এইভাবে এন্টার প্রেস করে করে, এন্টার প্রেস করে করে মোবাইল নম্বরে এসে মোবাইল নম্বরটা চেঞ্জ করে দিতে পারেন। দেখুন মোবাইল নম্বর চেঞ্জ হয়ে যাচ্ছে, দিয়ে কি করবেন এটাকে সেভ করে দিবেন। এন্টার প্রেস করে করে সেভ করতে পারেন, অথবা আপনাদের কিবোর্ড থেকে কন্ট্রোল দেবে থেকে এ প্রেস করবেন, এ ফর অ্যাকসেপ্ট হয়ে যাবে। এবার এ ফর অ্যাকসেপ্ট হয়ে গেল, দেখুন এবার ব্যাক করছি তো এখানে কাটা চিহ্ন আছে, এই দেখুন ক্লোজ, এখানে ক্লিক করবেন তাহলে ব্যাক চলে আসবে। প্রথম আবার গেটওয়ে অফ ট্যালি স্ক্রিন যে আমাদের সেই স্ক্রিনে আবার চলে আসলো। আবার যদি মনে করুন যে কোম্পানিটা ডিলিট করতে চাইছি, যে কোম্পানিটা আমরা ক্রিয়েট করেছি এটা আমি রাখবো না, ডিলিট করব, প্রয়োজন নাও হতে পারে আপনার, তো ডিলিট যদি করতে চান তাহলে কিভাবে ডিলিট করবেন আসুন দেখে নিই। তো ডিলিট করার জন্য আবার সেম জায়গা F3, অর্থাৎ F3 প্রেস করলেও হবে কিবোর্ড থেকে, কিংবা এখানে ক্লিক করলেও হবে। তো ক্লিক করবেন, ক্লিক করার পরে আবার যাবেন অল্টার কোম্পানি, এই অল্টার কোম্পানিতে ডাবল ক্লিক করবেন, তাহলে সেম স্ক্রিনটা আবার চলে এসেছে। এই জায়গাতে আপনাদেরকে ডিলিট করার জন্য আপনার কিবোর্ড থেকে অল্টার দেবে ডি প্রেস করবেন, অল্টার দেবে ডি প্রেস করবেন, তাহলে দেখুন ডিলিট ইয়েস আর নো চাইছে। এবার আমি যদি এখান থেকে ইয়েস করি, মানে ওয়াই প্রেস করে দিই, তাহলে বলছে আর ইউ শিওর, আপনি কি সত্যি ডিলিট করে দিতে চাইছেন, তা আমি বলছি হ্যাঁ, আবার আমি ইয়েস করে দিলাম, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কোম্পানিটা ডিলিট হয়ে গেল, আবার সেম জায়গাতে চলে গেল। মানে কোম্পানি কিভাবে আমরা তৈরি করলাম, কিভাবে চেঞ্জ করলাম এবং ডিলিট করলাম, খুব সহজভাবে আপনারা প্র্যাকটিস করুন, খুব ইজিলি ডাউনলোড প্রসেস, ইনস্টলেশন প্রসেস খুব ইজিলি, একবারে কয়েক মিনিটের মধ্যে ডাউনলোড ইনস্টল সব কিছু হয়ে যাচ্ছে। তো আমি কিভাবে টেলিপ্রাইম ডাউনলোড করতে হয়, ইনস্টল করতে হয়, এটা আমি এর আগের ভিডিওতে দিয়েছি, যদি না দেখে থাকেন ভিডিওটা দেখুন এবং আপনাদের PC-তে ডাউনলোড করে নিন এবং প্র্যাকটিস করুন। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিবেন, যাতে পরবর্তী ভিডিও বানানোর জন্য আমি উৎসাহ পাই। ধন্যবাদ।